নমস্কার। উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকা, সহায়ক সহায়িকা ও অংশগ্রহণকারী সকল সুধীবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বিশেষ প্রয়োজনযুক্ত শিশুদের জন্য স্কুলের মধ্যে একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ অর্থাৎ ইনক্লুসিভ এনভায়রনমেন্ট প্রদানের লক্ষ্যেই আমাদের এই সেন্সিটাইজেশন কাম ট্রেনিং প্রোগ্রামের আয়োজন আমরা করেছি। বিদ্যালয় শিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকার এবং উচ্চশিক্ষা দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ জগদীশ বোস ন্যাশনাল সায়েন্স ট্যালেন্ট সার্চ কলকাতা যৌথভাবে আমরা এই উদ্যোগে প্রয়াসী হয়েছি। আগামী তিন দিন ধরে আপনাদের সাথে আমাদের এই আলাপচারিতা চলবে, সেই সূত্রে আমরা জেনে নেব ইনক্লুসিভ এডুকেশন ফর দ্য চিলড্রেন উইথ স্পেশাল নিড সংক্রান্ত বিভিন্ন দিকগুলি, জেনে নেব এর প্রাসঙ্গিকতা এবং প্রয়োজনীয়তা ও গুরুত্ব। প্রতিদিন চলার পথে আমরা সবাই একে অপরকে যদি সাহায্যের হাত বাড়িয়ে না দিতাম তাহলে হয়তো আমাদের চলার পথটাই খুব অল্পে থেমে যেত। দিস ইজ হোয়াট ইজ কল্ড ইনক্লুসিভ ম্যানার অফ ওয়ার্কিং ইন লাইফ। আর এটা করার সময় আমরা কিন্তু কোনোরকম ভেদাভেদ মাথায় আনি না। তাহলে একটু চিন্তা করলেই খুব সহজেই আমরা বুঝতে পারবো ক্লাসরুম এনভায়রনমেন্টেও আমাদের এই ইনক্লুসিভ ম্যানার অফ টিচিংটা ভীষণ ভীষণ জরুরি, আর এটা প্রয়োজন আমাদের নিজেদের স্বার্থে, আমাদের সমাজের স্বার্থে ও আগামী প্রজন্মের স্বার্থে। আর কেন সেটা জরুরি এবং কিভাবে আমরা সবাই মিলে এটা করতে পারি সেটাই আমরা শিখব এই ট্রেনিং প্রোগ্রামের মাধ্যমে। আপনারা সবাই জানেন যে আমাদের এই টিচার্স সেন্সিটাইজেশন কাম ওরিয়েন্টেশন অ্যান্ড ট্রেনিং প্রোগ্রাম ফর দ্য চিলড্রেন উইথ স্পেশাল নিড, এই যে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে চারটি ধাপে এই প্রোগ্রামটি আমরা করব। প্রথম ফেজ সেন্সিটাইজেশন অ্যান্ড ওরিয়েন্টেশন সেশনস, যেটা তিন দিন ধরে চলবে, রাজ্যের সমস্ত বিদ্যালয় প্রাইমারি, আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, এসএসকে অ্যান্ড এমএসকে থেকে শিক্ষক শিক্ষিকা, সহায়ক সহায়িকারা এর মধ্যে যুক্ত থাকছেন। দ্বিতীয় ফেজ ডিটেল ট্রেনিং অ্যান্ড ইন্টারঅ্যাক্টিভ সেশনস, সেটা চলবে এর পরে, প্রথম ফেজ শেষ হওয়ার পরে। তৃতীয় ফেজে থাকবে আমাদের ফিডব্যাক, ইভ্যালুয়েশন অ্যান্ড অ্যাসেসমেন্ট। অ্যান্ড চতুর্থ ফেজ, যেটাতে থাকবে সার্টিফিকেশন অ্যান্ড অ্যাডভাইজারি, ডিস্ট্রিক্ট ওয়াইজ ফলো আপ এটসেট্রা। এখন এই তিন দিন যে প্রথম ফেজের প্রোগ্রাম সেটা নিয়েই আমরা এই মুহূর্তে আলোচনা করছি, এবং সেটা আপনারা তিন দিন সবাই এই প্রোগ্রামটা অ্যাটেন্ড করবেন, এবং আপনাদের অ্যাটেন্ড করাটা বাধ্যতামূলক। প্রত্যেকের নিজ নিজ জায়গায় থেকে আপনারা এই প্রোগ্রামটা অনলাইন মোডে অ্যাটেন্ড করতে পারবেন। সে ব্যবস্থা ইতিমধ্যে আপনারা যখন রেজিস্ট্রেশন করেছেন তার সাথে সাথে লিংক পেয়ে গেছেন, সেই লিংকের মাধ্যমেই আপনারা আজকে এখানে জমায়েত হয়েছেন এবং এই প্রোগ্রামটা শুনছেন। এই তিন দিন যাবৎ আপনারা অনেক কিছু দেখবেন, শুনবেন ও জানবেন। সমস্ত হওয়ার পরে আমরা জানি আপনাদের মনের ভিতরে অনেক প্রশ্ন থাকবে, কি করে করব, কি হবে, এটা করা যায় কি না, কোনটা ভালো হবে ইত্যাদি ইত্যাদি। আমরা শুনব সেসব প্রশ্ন এবং আপনাদের সাজেশনস। হয়তো এ পর্বে তার সময় থাকবে না, কিন্তু আগামী পর্বে সে সমস্ত নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ থাকছে, যখন আমরা স্মল গ্রুপে আপনাদের সাথে ইন্টারঅ্যাক্টিভ প্রোগ্রাম করব। আমার মনে হয় এই চিলড্রেন উইথ স্পেশাল নিড এই শব্দটা বারবার যদি আমরা ক্লাসরুমে ব্যবহার না করি তাহলেই হয়তো আমাদের প্রবলেম অনেকটা কমিয়ে ফেলতে পারবো। দেখুন, আমরা যখন জেনারেল ক্লাসে স্টুডেন্টদের পড়াই তখন কিন্তু প্রতিনিয়ত দেখি স্টুডেন্টসরা ডিফারেন্টলি এবেলড। ধরুন কোনো একটি প্রশ্ন ছাত্রছাত্রীদের উত্তর লিখতে দেওয়া হলো, সবাই কি একই উত্তর লেখে না একই নম্বর পায়? নিশ্চয়ই নয়। তাহলে একটি ক্লাসে যদি ধরে নিলাম 50 জনের একটি ক্লাস ছাত্রছাত্রী রয়েছে, তাদেরকে দেখবেন যখন আপনি তাদের ইভ্যালুয়েশন করছেন খুব সহজেই 5টা বা 6টা গ্রুপে তাদেরকে আপনারা ভাগ করে নিতে পারবেন। যদি তাদের একটা প্রশ্ন লিখতে দেওয়া হয়, উত্তর লিখতে দেওয়া হয় কোনো প্রশ্নে, 5 নম্বরে সবাই কি 5 পায়? কেউ 5 পায়, কেউ 4 পায়, কেউ 3 পায়, কেউ 2 পায়, কেউ 1 পায়, কেউ 0 পায়। এটাকে ক্লাস্টার করলে দেখবেন তার মানে কি, তাদের প্রত্যেকের চিন্তন, অ্যাপ্রোচ টুয়ার্ড সলভিং দ্য প্রবলেম ডিফারেন্ট। সো দে আর থিঙ্কিং ডিফারেন্টলি, দে আর এবেলড ডিফারেন্টলি টু থিঙ্ক ফর আ প্রবলেম। আই মিন টু সে দ্যাট অল অফ আস সার্টেনলি হ্যাভ ডিফারেন্ট এবিলিটি অ্যান্ড এবেল টু পারফর্ম ডিফারেন্টলি। এটা নিয়ে তো আমরা কখনো মাথা ঘামাই না যে এদেরকে আলাদাভাবে দেখতে হবে, তা তো নয়। তাহলে বাকিদেরকে আমরা আলাদাভাবে দেখব কেন?
আমার মনে হয় না সেটার খুব প্রয়োজনীয়তা রয়েছে। সকলকে নিয়ে যদি আমরা এগিয়ে চলতে পারি তবেই কিন্তু আমাদের সমাজের ইনক্লুসিভ এডুকেশন হবে এবং সমাজের উন্নতি হবে, আমরা আরও এগিয়ে যেতে পারব। এই তিন দিন যাবৎ আমরা যে সেশনগুলো অ্যাটেন্ড করব, ইন্ট্রোডাকশন টু ডিসএবিলিটিস প্রথম দিন, প্রি লাঞ্চ সেশন প্রত্যেক দিনই আমাদের থাকছে 11টা থেকে 1টা পর্যন্ত দু ঘন্টা, পোস্ট লাঞ্চ সেশন থাকবে আমাদের 2টো থেকে 4টে পর্যন্ত। কখনো কখনো হয়তো সময়টা একটু কম বেশি হয়ে যাবে, আমার দৃঢ় বিশ্বাস আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন, দেখবেন, শুনবেন এবং ট্রেন্ড হবেন। আমাদের মূল ধারণা যেটা, যে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আরেকটু সমবেদনশীল এবং আরেকটু অ্যাকোমোডেটিভ হব, এবং তাহলেই কিন্তু আমাদের এই ইনক্লুসিভ এডুকেশন সার্থক হবে বলে আমরা আশা করব আগামী দিনে। প্রথম দিন আমাদের 2টো প্রিলান্স সেশন এবং পোস্ট লাঞ্চ সেশনে থাকছে ইন্ট্রোডাকশন টু ডিসএবিলিটিস, পোস্ট লাঞ্চে থাকছে স্ক্রিনিং, আইডেন্টিফিকেশন অফ ডিসএবিলিটিস অ্যান্ড রেফারেল সার্ভিসেস, কীভাবে আমরা আইডেন্টিফাই করব, কীভাবে আমরা কখন কাকে রেফার করব এবং কোথায় কোথায় রেফার করা যেতে পারে সে নিয়ে বিস্তারিত আলোচনা। দ্বিতীয় দিন থাকবে আমাদের হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ অফ ইনক্লুসিভ এডুকেশন, কীভাবে আমরা আজকে এই জায়গায় দাঁড়িয়ে এসেছি বিভিন্ন সংগ্রামের মাধ্যমে, সেসব নিয়ে আলোচনা থাকবে। ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ফোরামে কী ভাবছে সবাই সেটা আমরা আলোচনা করব। তারপরে থাকবে আমাদের ক্লাসরুম ম্যানেজমেন্ট অ্যান্ড টিচিং স্ট্র্যাটেজিস, রোল অফ টিচার্স ইন দ্য ক্লাসরুম, বিভিন্ন ছাত্রছাত্রীদের একসাথে নিয়ে কীভাবে আমরা ক্লাসরুম স্ট্র্যাটেজি ফিক্স করব সেটাই থাকবে আমাদের এই সেশনের মূল বিষয়বস্তু। ইস্যুস অ্যান্ড চ্যালেঞ্জেস অফ স্টুডেন্টস ইন দ্য ইনক্লুসিভ এডুকেশন ইন দ্য ক্লাসরুম, উইদিন দ্য ক্লাসরুম। সো এটা আমরা তৃতীয় দিনে আমরা আলোচনা করব প্রিলান্স সেশনে, তখন আমরা দেখব যে কী কী চ্যালেঞ্জ এই শিশুরা, এই চিলড্রেন উইথ স্পেশাল নিড যাদেরকে আমরা বলছি, ইনক্লুসিভ ক্লাসরুমে আসবার জন্য ইনক্লুসিভ এডুকেশনে কী ধরনের চ্যালেঞ্জ তারা ফেস করছে। অ্যান্ড অবশ্যই আমাদের খুব ইম্পর্ট্যান্ট যে বিষয়টা, লিগাল ফ্রেমওয়ার্ক ফর ইনক্লুসিভ এডুকেশন ইন ইন্ডিয়া অ্যান্ড সার্টেনলি ইন আওয়ার স্টেট, যে কী ধরনের রাইটস তাদের রয়েছে, কীভাবে সেগুলোকে ইমপ্লিমেন্ট করা যেতে পারে, কী করলে আরও ভালো হতে পারে, কী করলে আমরা এগিয়ে যেতে পারি আরও ভালো, সে সমস্ত নিয়ে আলোচনা থাকবে আমাদের লিগাল ফ্রেমওয়ার্ক অন ইনক্লুসিভ এডুকেশন।